আমার এমপিতে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে যশোরে শুরু হলো রাস্তা সম্প্রসারণের কাজ। গত 11 জুন কেশবপুর টু চিংড়া রোড যেন এক মরণ ফাঁদ, এই শিরোনামে একটি প্রতিবেদন আমার এমপি .com এর ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়। সেই প্রতিবেদন মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং 36 কোটি টাকা ব্যয়ে গত 1 জুলাই থেকে রাস্তাটির সম্প্রসারণের কাজ শুরু হয়। ভিডিওটি গত 1 আগস্ট 2019 তারিখে বিকাল 5টার দিকে কেশবপুর টু চিংড়া সড়কের বাইশা এলাকা থেকে আমার এমপির একজন ভলেন্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন। এ ঘটনায় যশোর 6 আসনের মাননীয় সংসদ সদস্য ইসমাতা সাদিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।